নমস্কার, আমি সৌনক ব্যানার্জি। আপনারা সবাই আমাকেই চেনেন। আমি আপনাদের কস্তুরি দিদি বলুন বা কস্তুরি ম্যাডাম বলুন, কস্তুরি ম্যাডাম, কস্তুরি দিদির ছেলে বা কস্তুরি, আপনাদের সকলের প্রিয় কস্তুরি। ঠিক আছে, ঠিক আছে, নর্মাল আছে, নো প্রবলেম, একটু প্যারা করে দিই। তো আপনারা সবাই খবর পেয়েছেন, মানে আমি বেশ কিছুদিন ধরে খবর দিচ্ছিলাম ফেসবুকে, আপনারা অনেক কল করেছেন, আমাদের বিজনেস নাম্বার যেটা আছে সেই নাম্বারে আপনারা অনেক কল করেছেন, অনেক মেসেজেস পাঠিয়েছেন যে কস্তুরি কেমন আছে, কি হয়েছে, কী হয়েছে। সেই ব্লগটা নিয়ে আমি পরের দিন আসব। অনেক কিছু হয়েছে এর মাঝখানে, আপনাদের সাথে অনেক কথাও আছে, অনেক কিছু বলার আছে, অনেক কিছু শেয়ার করার আছে। আপনারা সবাই জানতেন যে 26 তারিখে মায়ের জন্মদিন ছিল, তো 26 তারিখের পর থেকেই, 27 তারিখ থেকেই একটা খুব বাজে স্ট্রাগল হওয়ার পরে মাম্মি প্রচুর ফাইট করেছিল। মানে মানে কি বলবো, মানে আমার কাছে, মানে সেই যে ফাইটটা আমি দেখেছি নিজে চোখে, আমার কাছে কিছু বলার ভাষা নেই। তো পড়ে এসেছে মাম্মি ফাইট, কিন্তু আনফর্চুনেটলি 5th of April রাত্রিবেলা, মানে হঠাৎ করে মাম্মি মারা যায়। তো আমি জাস্ট এই আপডেটটা আপনাদের সকলকে জানাতে এলাম। আমরা মাম্মিকে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করেছিলাম। আপনারা সবাই অনেকেই জানার চেষ্টা করেছেন যে মাম্মি কোথায় ভর্তি আছে, আমি এগুলো নিয়ে আপনাদের কাছে একটা ডিটেইল ব্লগ নিয়ে আসবো, আমি সব কিছুই বলবো। শুরু থেকে পিসিতে ছিল, তারপরে আমরা আরামবাগে ট্রান্সফার করে আনি, এগুলো নিয়ে আমি আপনাদের ডিটেলে বলবো। আচ্ছা, মাম্মির সৎকাজ, আমরা মাম্মিকে দাহ করেছি আরামবাগে এখানেই শ্মশানে। আপনারা হয়তো অনেকেই বলবেন যে বাবু তোমরা কালীঘাটে নিয়ে আসোনি বা কেন বা কলকাতায় বা বাড়িতে কেন নিয়ে আসোনি। দেখুন, এইটা হচ্ছে মাম্মির অনেক দিন আগে থেকেই মাম্মির ইচ্ছে ছিল যে, মানে আমার দাদু যখন মারা গেছিলো, মানে মায়ের বাবা, মাম্মি ব্লগ বানিয়েছিল সেই সময়টাতে, অবশ্যই আপনাদের মনে আছে। মাম্মির অনেক দিনেরই ইচ্ছে ছিল যে মাম্মিকে যেন, মাম্মি যখন চলে যাবে, মাম্মিকে যেন আমরা কোনোভাবেই কালীঘাটে না নিয়ে যাই বা কলকাতায় যেন না নিয়ে আসি, মানে খালি খালিতে যেন, মানে কেউ থাকবে না, খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যেন মাম্মিকে দাহ করি, আর মাম্মির শেষ কাজটা যেন খুব ভালোভাবে আমরা করি। মাম্মির সবসময় ইচ্ছে ছিল, সেগুলো করেছি। আমার কাছে আপাতত, মানে এখন, মানে ঠাম্মিকে, এখন ঠাম্মির কাছেই যাচ্ছি, মানে আরামবাগ থেকে আমরা বইছি যাচ্ছি ঠাম্মির কাছে। তো ঠাম্মি জানতো না, ঠাম্মিকে আমরা জানাইনি, কেননা অবশ্যই ঠাম্মিরও অনেক বয়স হয়েছে, তো ঠাম্মির শুনলেও শরীর খারাপ করতো, কিন্তু ঠাম্মির এমনিতেও মানে বুঝতেই পেরেছিল ঠাম্মি কোনো না কোনোভাবে, তো ঠাম্মির শরীরটাও খুব খারাপ হয়েছিল। আর আমাকে এখানে, মানে সত্যি কথা বলতে গেলে এটা, আর একটা কথা যেটা বাপ্পা আমাকে মানে বলছিল সেটা হচ্ছে যে, হ্যাঁ, এখানে আসার পর সত্যি কথা বলতে গেলে, মানে দেখুন, আমি তো প্রায় সবকিছুই হারিয়ে ফেললাম, আমি আর বাপ্পা, আপনারা সবাই জানেনই, মানে আমাদের লসটা যে কত বড় লস বলে বোঝাতে পারবো না। কিন্তু এখানে এসে সত্যি কথা, কিছু খুব মানে ভালো সম্পর্ক তৈরি হয়েছে, মানে অনেক অনেক লোক, মানে এখানে হসপিটালের স্টাফ মেম্বাররা প্লাস বাবার অনেক বন্ধুরা ছিল, মানে ওরা এখন আমার নিজেরও বন্ধুদের মতনই হয়ে গেছে, মানে বাড়ির লোকের মতনই হয়ে গেছে, এত সাহায্য করেছে, মানে এখানে আসার পরে আমাকে যেভাবে সামলেছে, মাকে যেভাবে ট্রিটমেন্ট করেছেন এখানকার ডক্টররাও, আমি এটা নিয়ে নেক্সট ব্লগে আমি আপনাদের পুরো ডিটেলে বলবো যে কী হয়েছে সব কিছু। তো আজকে এইটুকুই একটা আপডেট দিয়ে রাখলাম যে আমার মা আর এই দুনিয়াতে নেই, আর আর কী বলবো,
আমি আপনাদের কাছে আসতে থাকবো, ব্লগ কন্টিনিউ হবে, আমি আপনাদের কাছে আসতে থাকবো, আপনাদের সাথে আমি কথা বলবো। আরও কিছুদিন পরে আমাদের যে ফেসবুক পেজ আছে কস্তুরিজ, কস্তুরিজেও আমি কাজ শুরু করব। একটু মানে সব মানে একটু সব কিছু নিয়ে হোক, নর্মাল হোক, আমি কাজ স্টার্ট করে দেবো। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? তো পরের ব্লগে দেখা হচ্ছে।